আজকে আমরা চার অঙ্ক বিশিষ্ট সংখ্যার বর্গ কিভাবে বৈদিক পদ্ধতিতে সহজে করা যায় সেই নিয়ে আলোচনা করব। এর আগে আমরা দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা এবং তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যার বর্গ করে দেখেছি কত সহজেই সেগুলো করা যায়। এটা করার আগে আর একটু সহজ অঙ্ক নিয়ে 5085 আগে এটার বর্গ করে দেখায়। তাহলে আগে আমরা দেখেছি যে বর্গ করতে গিয়ে আমরা প্রথমে তিনটে ঘর করে নেব, ঠিক আছে, ঠিক এই ধরনের। প্রথমে এখানে বসবে 50-এর বর্গ, এখানে বসবে 85-এর বর্গ এবং নিচের লাইনটা বসবে 50×85×2। এইগুলো কিন্তু বর্গ আমরা কিন্তু মুখোমুখি করতে পারি, যার টেকনিক কিন্তু আগে আমরা শিখেছি। কীরকম 50 বর্গ কত হবে? 25 পদ দুটো শূন্য। 85 বর্গ কি বলেছিলাম? 5-এর বর্গ 25 এবং 8×9 = 72 হলো। এটার গুণ কী হবে সহজে করা যায়? 50×2 = 100, তো কত হবে? 85 তারপর দুটো শূন্য, কেমন? যোগ করে দাও 25 72 58 25, এটাই হচ্ছে 5085-এর বর্গ। তাহলে বলি যে চার অঙ্কের বর্গ বের করতে গেলে প্রথমে আমরা এরকম তিনটে ঘর করে নেব। প্রথম ঘরটায় 50-এর বর্গ, তারপরে ঘরটায় একক এবং দশকের বর্গ এবং নিচে 8×8×8, ঠিক আছে, 50×85×2, ঠিক আছে। এবার করার পরে দু ঘর বাদ দিয়ে যোগটা শুরু হবে আর কি। তাহলে এই যে যোগটা করি তাহলে আমরা কী পেলাম? 2585-7225। এবার আমরা 8550 এটা করি, এটা তো মুখোমুখি করতে পারবো। এটা কত হবে? 85-এর বর্গ কত? 7225। 50-এর বর্গ হচ্ছে কত? 25 00 এবং 85×50×2 কত হবে? 8500, ব্যাস হয়ে গেল। যোগ করে নাও কত আছে? 0052। 5 + 5 = 10, 9 + 2 = 11, 1 + 7 = 3, 7 7 3 10 2500, এটা আমরা ক্যালকুলেটার করে মিলিয়ে নিতে পারেন। এবার করি 7513 এটার বর্গ। তাহলে প্রথমে কি বলেছিলাম? এরকম দুটো তিনটে ঘর করে নেব। 75-এর বর্গ, 75-এর বর্গ কত হয়? 75-এর বর্গ কি বলেছিলাম নিয়মটা কি? যে এই 5×5 = 25 এবং 7-এর সঙ্গে 1 যোগ 8, 8×7 = 56, 56। তো কত হবে এখানে? 56×5। 13-এর বর্গ কত? 169। এটা এখানে কত বসবে? 75×13×2 দেখুন কত হয়। 75×2 হচ্ছে 150×13, এটা কত হবে? 1950, ঠিক আছে। এবার যোগ করলে হয়ে যাবে। এবার কি হবে?
দেখো এটা চারটা সংখ্যা আছে, আমরা এটাকেও কিন্তু চারটে সংখ্যা করার জন্য একটা শূন্য যোগ করে দেবো। কত হবে? সিক্স নাইন ওয়ান ফাইভ, ফাইভ প্লাস নাইন চোদ্দো, চার থাকলে এক, এক দুই আর দুয়ে চার, সিক্স ফাইভ, তাহলে ফাইভ সিক্স ফোর ফোর ফাইভ ওয়ান সিক্স নাইন, এটাই হচ্ছে আমাদের সাত হাজার পাঁচশো তেরোর বর্গ।